দুর্গাপুর জাতীয় সড়ক ধরে ধর্মতলা থেকে ভায়া মেমারি হয়ে কান্লা যাবার পথে এসবিএসটিসির একটি সরকারি বাস দুর্ঘটনার কবলে সিঙ্গুরের রতনপুরে। ঘটনায় আহত 35 জন যাত্রী চিকিৎসার জন্য সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 25 জন যাত্রীকে, তাদের মধ্যে 4 জনের আঘাত গুরুতর। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এসবিএসটিসির একটি বাস ধর্মতলা থেকে 2:10 নাগাদ ছাড়ে কান্লার উদ্দেশ্যে। দুর্গাপুরের জাতীয় সড়ক দিয়ে বাসটি যখন যাচ্ছিল, তখন বাসের সামনে থাকা একটি কন্টেনার হঠাৎই তার গতি কমিয়ে দিয়ে ডান দিকে সরে আসে, ফলে এসবিএসটিসির বাসটি সেই গাড়িটির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা, কারণ বাসটি ব্রেক কষে গতি অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছিল। এই মুহূর্তে ঘটনাস্থলে আছে সিঙ্গুর থানার পুলিশ এবং যাত্রীদের হাসপাতালে পাঠাবার পাশাপাশি বিকল্প একটি বাস আনারও তোড়জোড় করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডিএনএন বাংলা। সামনে থেকে কি হয়েছে, উনি তো কন্টেনার যাচ্ছিল, কন্টেনার স্লো করে দিল, বুঝতে পারবে না যে কন্টেনার দাঁড়িয়ে গেল। ওকে দাঁড়িয়ে যাওয়াতে যেহেতু ড্রাইভার বুঝতে পেরেছে, মানে এখানে এই ব্রিজে ওটার মুখে না মেন রাস্তা, এই মেন রাস্তা হয়েছে, মানে সবাই কি কম বেশি আহত? বাসটা যাচ্ছিল ধর্মতলা থেকে মালডাঙ্গা, কান্লা যাবে, কান্লা যাবে, মানে ধর্মতলা টু কান্লা, তাই তো? মালডাঙ্গা হয়ে, মালডাঙ্গা হয়ে। আর এখানে কি আপনাদের অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করবে বলছেন? একটা বাস আসছে বলছে, এখনো পর্যন্ত শুনলাম আসছে। দক্ষিণবঙ্গ পরিবহন ব্যবস্থা, তাই তো? এসবিএসটিসি। আপনার নাম? নির্মল ঘোষ। এটা ওই আপনার ওই যে লরিটা ছিল কন্টেনার, ওই ওই কন্টেনারটা নয় সে ঘুমিয়ে গিয়েছিল ড্রাইভার, মানে লরি ড্রাইভারটা নয় ঘুমিয়ে গিয়েছিল, নয় তো সে ড্রিঙ্ক করেছিল, দুটো একটার মধ্যে হবে। এইবার আমার ড্রাইভার যখন সে হরেন মারছে, আমাদের বাসের ড্রাইভার যখন হরেন মারছে, সে কর্মসূচি সে ডান দিকে চাপছে, আমার ড্রাইভারের মানে বাসের ড্রাইভারের আর কোনো জায়গা নেই, আর এক হাত গেলেই নঞ্জলিতে পড়ে যেত, খালে পড়ে যেত, গাড়িটা পাল্টে যেত। এই সেই পরিস্থিতিতে গাড়িটাকে কন্টেনার পিছনে মারতে বাধ্য, আমার প্যাসেঞ্জার অনেক আহত হয়েছে, মোটামুটি 30-40 জন আহত হয়েছে, তাদের সবাইকে এখানকার অফিসাররা মানে থানার অফিসাররা হসপিটাল নিয়ে গেছে, ওরা থানার অফিসাররা খুব ভালো আমাদের সহযোগিতা করেছে। বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছে? বাসটা ধর্মতলা থেকে ভায়া মেমারি হয়ে মালডাঙ্গা, মালডাঙ্গা থেকে কান্লা। আচ্ছা, মানে কোন রুটের বাস? ধর্মতলা থেকে কান্লা, ভায়া মালডাঙ্গা, এটা কান্লা ডিপোর গাড়ি, হ্যাঁ, এটা চলে ধর্মতলা থেকে মালডাঙ্গা হয়ে কান্লা যাবে। আনুমানিক ধরুন আপনার বাসে ছিল প্রায় 60-70 জন মতো প্যাসেঞ্জার ছিল, কারণ আজকে শনিবার, আমাদের গ্রাম এলাকায় বাড়ি, আজকের দিনে আমরা সবাই ছুটি পাই, সবাই ছুটি করে আজকের দিনে ওই বাসটা ধরে, আমাদের টানা গাড়ি বলে ওই বাসটা ধরে আমরা সবাই বাড়ি যেতে চাই। কতজন আহত হয়েছে? মোটামুটি 30-40 জন আহত হয়েছে, এখানকার অফিসাররা মানে থানার অফিসাররা ওনাদের গাড়ি করে আমাদের সেসব আহত প্যাসেঞ্জারদের নিয়ে গেছে, হসপিটাল নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম রাজু দাস। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন? ধর্মতলা, আমি এই বাসের পরিচালক। আচ্ছা আচ্ছা। আপনারা
আসলে